নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্স টেক্সট বই সলভ করাব, আয়ত ঘন। ঠিক আছে, তো দেখো এক্সারসাইজ 4। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আয়ত ঘনকের যাবতীয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 24 দাগের প্রশ্নের এ বি সি এবং 25 দাগের প্রশ্নের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো, তাদের জন্য নিয়ে আসছি আমাদের সলভ পেপার। তো দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পনীয় প্রশ্ন MCQ। ফার্স্ট প্রশ্ন, একটি সমকোণী চৌপলের বাক্সের ভিতরে আয়তন 440 ঘন সেন্টিমিটার। বাক্সের ভিতরে আয়তন কত আছে? 440 ঘন সেমি। ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি এবং ভূমিতলের ক্ষেত্রফল কত আছে? 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির উচ্চতা কত? মনে করি বাক্সটির উচ্চতা সমান এক্স সেমি। তাই তো? তাহলে বাক্সটির উচ্চতা যদি এক সেমি হয় তাহলে প্রশ্নানুসারে কী করবে? তো দেখো, প্রশ্নানুসারে এটি কিউব করবে, কত আছে? ক্ষেত্রফলের সঙ্গে এক্স গুণ হবে, অর্থাৎ এক্স গুণ 88। ঠিক আছে, সমান কত হবে? তো দেখো, সমান 440। ঠিক আছে, এটা হবে তাহলে এক্স, এটা বা দেবে এক্স সমান কত হবে? 440 বাই 88। ঠিক আছে, একটু কালারটা একটু পরিবর্তন করছি যাতে কাটাকাটি করতে সুবিধা হবে। এটা কাটলে হচ্ছে 5, ঠিক আছে 5 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 440কে যদি 88 দিয়ে যদি কাটাকাটি করি 5 বেরোবে। ঠিক আছে, অর্থাৎ 5 সেমি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, বি এর অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান টু এর অঙ্ক কী বলেছে? একটি আয়তঘনকের গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে গর্তের যে আয়তন আছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি যে গর্তের দৈর্ঘ্য বলেছে 40 বলেছে, ওকে? তো দেখো, দৈর্ঘ্য 40, প্রস্থ 12 আর গভীরতা কত? 16 মিটার। তাহলে আয়তনটা কী হবে? গর্তের আয়তন কী হবে? আয়তন হবে 40 × 12 × 16, তাই তো? এত কিন্তু ঘন মিটার। ওকে, কী বলছি বুঝতে পারছো? একটু কালার দিয়ে বোঝাচ্ছি তোমাদের। আমি এখানে বলেছি যে আয়তঘনকের গর্তের দৈর্ঘ্য 40, প্রস্থ 12, গভীরতা 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আয়তনটা কী হবে? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, অর্থাৎ 40 × 12 × 16 ঘনমিটার, এটাকে গুণ করে আমরা বসাবো না, এটাই রেখে দেবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, এবার আমি কী করব, এবার তোমরা নজর করে দেখতে পারো যে গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। ঠিক আছে, তাহলে তক্তার আয়তন কত হবে? তক্তার আয়তন কত হবে? তো দেখো, 5 × 4 × 2 ঘন মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তক্তার আয়তন একবার বের করেছি, আর একবার বের করেছি গর্তের আয়তনটা বের করেছি। তো দেখো, এবার আমি কী করবো, ভাগটা করলেই আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, গর্তের মধ্যে যে পুরো যে তক্তা যে রাখা যাবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখো, অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তাহলে দেখো তোমরা লিখবে পুরু তক্তা রাখা যাবে, পুরু
ঠিক আছে, তক্তা রাখা আর রাখা রাখা যাবে, পুরু তক্তা রাখা যাবে সমান সমান প্রথমে কত ছিল যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, যে 40 × 12 × 16 এটা কিন্তু গর্তের আয়তন, না না এটা কিন্তু হ্যাঁ গর্তের আয়তন, আর গর্তের মধ্যে যে তক্তা রাখা যাবে, পুরো তক্তা রাখা যাবে তার আয়তনটা কত আছে, সেটা ছিল 5 × 5 × ঠিক আছে 4 × 2 4 × 2 তো দেখো একটু কালারটা পরিবর্তন করছি, কাটাকাটি করছি, দেখো 5 × 8 = 40 মানে 5 × 8 = 40 8 × 3 = 12 3 × 8 = 16 8 অর্থাৎ 3 × 8 = 24 24 কে 8 দিয়ে গুণ করলে হচ্ছিল 192 সমান সমান 192 টি, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, কী হবে এর অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী বি এর অ্যান্সার হবে 192 টি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, রোমান থ্রির প্রশ্ন, একটি ঘনকের পার্শ্বতলে ক্ষেত্রফল 256 বর্গমিটার ঘনকটির আয়তন কত হবে, অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার 512 ঘনমিটারের অ্যান্সার হবে। তো দেখো তোমরা জানো যে পার্শ্বতলের সংখ্যা কটি, টোটাল কিন্তু পার্শ্বতলের সংখ্যা কিন্তু 4টি, তাহলে একটি তল কত হবে, যদি 256কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি তল পেয়ে যাব, ঠিক আছে কি বলছি বুঝতে পারছো, তাহলে একটি তল কত হবে 256 ভাগ 4 কাটাকাটি করলে কত হবে 64 কী হবে 64 বর্গমিটার বর্গমিটার, তাই তো, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে √64 64 মানে কি রুট, এটা কিন্তু রুট আছে 8 × 8 2টো 8 থেকে 1টা 8 নামবে অর্থাৎ 8 মিটার, ঠিক আছে কি বলছি বুঝতে পারছো, তো দেখো একটু কালার পরিবর্তন করছি, তো দেখো প্রথমে 256কে 4 দিয়ে ভাগ করলে যে আমরা জানি যে টোটাল পার্শ্বতল আছে, টোটাল আছে 4টি আছে, তাই তো পার্শ্বতলের সংখ্যা 4টি আছে, তার জন্য 4 দিয়ে ভাগ করেছি 64 বর্গমিটার পেয়েছি, একটি বাহুর দৈর্ঘ্য কত আছে √64 মানে কি 8 × 8 2টো 8 থেকে 1টা 8 নেমেছে 8 মিটার, তাহলে আমরা আয়তনে বের করে দেবো, তাই তো কি বলছি বুঝতে পারছো, তাহলে দেখো আয়তন সমান সমান কী হবে ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন যদি বের করে কী হবে, তার মানে এর মাথায় কিউব এ কত পেয়েছি 8 পেয়েছি 8এর মাথায় কিউব মানে কি 8 কবার গুণ হবে 8 × 8 সমান সমান কত হবে 512, ঠিক আছে 512 ঘন মিটার এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে 512 ঘন মিটার এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী। এবার আমি নেক্সট অঙ্ক সলভ করব, রোমান 4 অঙ্ক, ওকে তো দেখো রোমান 4 অঙ্ক কী বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে 1:9 হবে, তো দেখো 1:9 কী করে হচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 তো দেখো আয়তনের অনুপাত যখন আমরা দুটি ঘনকের আয়তন যেটা আছে সেটাকে আমরা যখন মানটা যখন আমরা বের করব, এর মান এবং A1 এবং A2 এর মান যখন আমরা বের করব সেটাকে
সমগ্রতলের ক্ষেত্রফল যেটা আছে সিক্স এ স্কোয়ারের সিক্স এ স্কোয়ার এর ফর্মুলা ফেললে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা আমি কী করে সলভ করে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো আমরা জানি ঘনকের আয়তন দুটি ঘনক বলেছে, একটা ঘনক এ কিউব ওয়ান দ্বারা প্রকাশ করেছি আর একটা ঘনক এ কিউব টু দ্বারা প্রকাশ করেছি, সমান সমান কত ধরেছি এটা বইতে বলেছে 1/27 মানে 1:27, তাই তো? তাহলে কী আছে এ ওয়ান বাই এ টু, তাই তো? তো দেখো এর মাথায় কী আছে, কিউব করে দিলাম সমান সমান 1/27 মানে কি 1/3, এর মাথায়ও আমি কিউব করে দিলাম। তা দেখো একটু কালার পরিবর্তন করছি, তো দেখো এই কিউব আর এই কিউব তো কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এ ওয়ান আর এ টু কত থাকছে, 1/3 থাকছে। তাহলে দেখো আমি এটা কেটে দিচ্ছি, তাহলে এ ওয়ান, তো দেখো একটু কালার নিচ্ছি, তাহলে এ ওয়ান আর এ টু সমান সমান কত থাকছে, 1/3 থাকছে, তাই তো? এবার বলেছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, দুটি ঘনক আছে, একটা ঘনক আছে সিক্স এ স্কোয়ার ওয়ান আর একটা ঘনক আছে সিক্স এ স্কোয়ার টু, অর্থাৎ তো দেখো দুটি ঘনক বলেছে, তো দেখো প্রথম ঘনক সিক্স এ স্কোয়ার ওয়ান দিয়েছি, দ্বিতীয় ঘনক সিক্স এ স্কোয়ার টু দ্বারা প্রকাশ করেছি। তো দেখো সিক্স এর মান কত, এর মান তো ওয়ান, তাই তো? এর মান কত, ওয়ান, সিক্স গুণ ওয়ানে এ ওয়ানের মান কত আছে, ওয়ান আছে স্কোয়ারে স্কোয়ার, ঠিক আছে? কিউব তো এটা আছে সিক্স গুণ ওয়ানের মাথায় স্কোয়ার এস টু, সিক্স গুণ এ টু এর মান কত, এ টু এর মান, এ টু এর মান তিন আছে, তিন, তিনের মাথায় কী হবে স্কোয়ার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তার মানে কী আছে সিক্স গুণ ওয়ান আর সিক্স গুণ নাইন, তাই তো? সিক্স গুণ ওয়ান আর সিক্স গুণ নাইন, তো দেখো সিক্স গুণ ওয়ান ইস টু সিক্স গুণ তিনের স্কোয়ার মানে কি নাইন, এটা ওয়ান দিলি দিইনি দিলাম, এবার সিক্স সিক্স যদি কেটে যায় তাহলে কী থাকছে, ওয়ান ইস টু নাইন থাকছে, এর অ্যান্সার থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ওয়ান ইস টু নাইন। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পাঁচ দাগের অঙ্কটা সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো একটু কেটে দিচ্ছি, তো দেখো পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী? তো দেখো আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে এবং কর্ণের দৈর্ঘ্য ডি দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু ডি এর অ্যান্সার, ডি স্কোয়ার সমান সমান এস বাই টু হবে। তাহলে দেখো অঙ্কটা আমি কী করে সলভ করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো দেখো আমি দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি, এদিকে আমি প্রথম দিকে আমি এখান থেকে সলভ করাবো হচ্ছিল ঘনকের সমর্থলের ক্ষেত্রফল আর এখানে করাবো কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তো দেখো আমি একটু এইগুলো একটু মুছে দিচ্ছি। তো দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ সিক্স এ স্কোয়ার সমান সমান এস, তাই তো? এই দ্বারা প্রকাশ করতে বলেছে, এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা কী আছে, যেটা আমরা দেখতে পারছি ঘনকের কর্ণ কী আছে, এ রুট থ্রি, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে কী আছে এ সমান সমান কী আছে, ডি রুট থ্রি, তাই তো? তো দেখো এখানে কী আছে সিক্স বসিয়ে দিলাম, এর মান কী আছে একটু কালার পরিবর্তন করছি, কালার পরিবর্তন করলে তোমাদের আমি ভালো বোঝাতে পারবো, এর মান কী আছে, এই যে এ আছে, এর মান কী আছে ডি রুট থ্রি আছে, তাই তো? তাই এর মান এটা ডি রুট থ্রি আমি বসিয়ে দেবো, ডি রুট থ্রি বসিয়ে দেবো, এবং তাও দেখো এখানে কিন্তু বর্গ আছে, তাই তো? তার জন্য কী করবো আমি এর রুট দিয়ে দেবো, বর্গ আছে বর্গ দিয়েছি, সমান সমান এস,
তাই তো? তাহলে কী থাকছে? সিক্স গুণ ডি স্কোয়ার থাকছে, আর এই রুট আর এই রুট কেটে গেলে কী থাকছে? শুধু তিন থাকছে, সমান সমান কী থাকছে? এস থাকছে, তাই তো? অর্থাৎ সিক্স ডি স্কোয়ার বাই থ্রি সমান সমান এস, তাই তো? তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো, ওকে? আমরা পেয়েছিলাম সিক্স গুণ ডি স্কোয়ার বাই থ্রি সমান সমান এস পেয়েছিলাম, তিন দুগুণই কত? ছয়, দুই, দুই, তাই তো? তার মানে কী থাকছে? টু ডি স্কোয়ার সমান সমান এস, এখানে বা দেব, তাহলে ডি স্কোয়ার সমান সমান কী হবে? এস বাই টু হবে, তাই তো? অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার, কী হবে? ডি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের নেক্সট অঙ্ক সলভ করিয়ে দেব, ঠিক আছে? বিদ্যাগের প্রশ্ন সত্য মিথ্যা। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিদ্যাগের প্রশ্নগুলো সলভ করব, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তাহলে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের বিদ্যাগের রোমানের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে। তো দেখো ঘনকের আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে, না দশ গুণ হবে, না আট গুণ হবে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো। আমরা জানি যে ঘনকের আয়তন কী আছে, আমরা জানি ঘনকের আয়তন কিন্তু এ কিউব, মানে বাহুর মাথায় কিউব, বাহু ইয়ে ধরে নিচ্ছি এ কিউব হয়ে গেছে, ঠিক আছে? এ কিউব ঘন একক, এবং যদি বলেছে প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ টু এ একক, তো দেখো এখানে তোমাদের আমি বোঝাচ্ছি এখানে খুব সুন্দর করে অঙ্কন করে। সুপ্রিয় দর্শকার্থী, মনে করো ঘনকের একটি বাহু এ একক, ওকে, এ একক, তাহলে ঘনকের আয়তন কী হবে? ঘনকের আয়তন হবে এ কিউব ঘন একক, ঘন একক পাবো, তাই তো? আর বলেছে যদি বাহুর দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ আমরা কী জানি, আমরা জানি যে বাহু ধরেছিলাম এ ধরেছিলাম, তার সঙ্গে যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হবে? টু এ হবে। তাহলে এর আয়তন কী হবে? এর আয়তন কী হবে? এর আয়তন হবে, এর আয়তন হবে টু এর মাথায় কিউব, ঠিক আছে? টু এর মাথায় কিউব মানে কি? এইট এ কিউব। তো তোমরা নজর করে দেখতে পারছো যে অঙ্কটার ভিতরে যেটা বলেছিল যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে, তো দেখো ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে না, কত গুণ হবে? আট গুণ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এইট এ কিউব, এখানেও এ কিউব আছে, এখানেও এ কিউব আছে, একটু মুছে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য, এখানে এ কিউব আছে, এখানেও এ কিউব আছে, ঠিক আছে? এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এর থেকে কিন্তু এ কিন্তু আট গুণ বেশি আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চার গুণ হবে, চার গুণ হবে না, ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে না, কত গুণ হবে? আট গুণ হবে। তার জন্য এটা কী আছে? মিথ্যা, অর্থাৎ ফলস। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টির অঙ্ক, বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত ফাইভ সেন্টিমিটার, উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন একশো ঘন মিটার হবে। তো দেখো সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি সলভ করে দেবো, এটা কিন্তু সত্য আছে, কী আছে? সত্য আছে। তো দেখো সত্য কী করে হচ্ছে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, দুই হেক্টর সমান সমান দুশো আর, এখানে বইতে বলেছিল এক হেক্টর যদি একশো আর হয় তাহলে দুই হেক্টর কত হবে? দুশো আর হবে, দুশো গুণ একশো, এত বর্গ মিটার। জলের উচ্চতা কত বলেছিল? পাঁচ সেন্টিমিটার সমান সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার, আমরা কিন্তু মিটারে নিয়ে আসছি, ঠিক আছে? প্রথমে দুই হেক্টর সমান সমান দুশো আর, দুশো গুণ একশো এত বর্গ মিটার, জলের উচ্চতা কত হচ্ছে? ফাইভ সেন্টিমিটার সমান সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে দেখো জমা জলের আয়তন কত আছে? দুশো গুণ একশো গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ,
ঘনমিটার। ক্যালকুলেশন করে কত পেয়েছি, 1000 ঘনমিটার। অর্থাৎ এটা কিন্তু সত্য আছে, বলেছিল বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। আর এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে জমা জলের আয়তন অর্থাৎ বৃষ্টি জলের আয়তন কিন্তু 1000 ঘনমিটার, অর্থাৎ কি আছে, এটা সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শূন্যস্থান সলভ করিয়ে দেবো, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সি দাগের প্রশ্নগুলো সলভ করাবো, শূন্যস্থান পূরণ করি। রোমানি কি বলেছি, একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা কটি? একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা কিন্তু চারটি, কটি? চারটি। রোমান্টের প্রশ্ন, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী আছে? একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী আছে, রুট টু গুণ একটি ধারের দৈর্ঘ্য, রুট টু গুণ একটি ধারের দৈর্ঘ্য। পরের প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু রুট টু হবে, ঠিক আছে, রুট টু। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, সমকোণী চৌকলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কী হবে? সেই ঘনবস্তুর বিশেষ নাম হবে ঘনক, কী হবে, ঘনক, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা এখানে লিখবে ঘনক, লিখবে ঘনক, ঠিক আছে? কী বলছি, আমাদের নেক্সট অঙ্ক কী বলছে, পঁচিশ দাগের অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসএকিউ যাকে বলে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পঁচিশ দাগের প্রশ্নগুলো সলভ করাবো, সংক্ষিপ্ত প্রশ্নগুলি বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসএকিউ, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, কী বলেছি, একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করেছে, ধার সংখ্যা ওয়াই দ্বারা প্রকাশ করেছে এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড দ্বারা প্রকাশ করেছে এবং কর্ণের সংখ্যা পি দ্বারা প্রকাশ করেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো, অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? পঁচিশের রোমান ওয়ানের অঙ্ক, ওকে? কী বলছে বুঝতে পারছো? তো দেখো, অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস জেড, জেডটা ঠিক করে লিখছে, জেড প্লাস পি, তাই তো? তো দেখো, এক্স মানে কি, আয়তঘনকের তল সংখ্যা, আয়তঘনকের তল সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করেছে, যেটা ছটি। মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে ধার সংখ্যা কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে, ধার সংখ্যা, ধার সংখ্যা কটি আছে, ধার সংখ্যা কিন্তু ১২টি আছে, ঠিক আছে? প্লাস জেড দ্বারা কী প্রকাশ করা হয়েছে, শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৮টি, কটি শীর্ষবিন্দু, কটি শীর্ষবিন্দু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৮টি, মানে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা ৮টি, এবং পি দ্বারা প্রকাশ করা হয়েছে কর্ণের সংখ্যা, টোটাল কর্ণ কটি, টোটাল কর্ণ ৪টি, ৪ দিলাম, ৪টা ভালো করে লিখি, ৪টা লেখা ঠিকঠাক হচ্ছে না, ৪। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ৬ আর ৮ ১৪, ১৪ আর ৪ কত, ১৮, মাইনাস ১২, বিয়োগ করলে কত হবে, ৬, এর অ্যান্সার কিন্তু ৬ হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান টুয়ের প্রশ্নটা সলভ করিয়ে দেবো। রোমান টুয়ের প্রশ্ন কী বলেছে, দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য ৪ ৬ ৪ এবং ৮ কমা ২ এইচ মাইনাস ১ ব্র্যাকেট ক্লোজ ২ একক, আয়তঘনক দুটির ঘনফল সমান হলে এইসের মানটা কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, তোমাদের এইসের মানটা খুব সুন্দর করে আমি বের করে দেবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা কী আছে, অঙ্কটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে? তো দেখো কী আছে, ৮ গুণ টু এইচ মাইনাস ১ গুণ ২ সমান সমান ৪ গুণ ৬ গুণ
4, তাই তো? তাহলে কি পাবো? 2h, তো দেখো এটা কিন্তু 2h-1 সমান সমান 4 × 6 × 4, আর নিচে কি আছে? 8 × 2। তোমরা কি করবে? তোমরা করবে 4 × 8 = 2, আর নিচে 2 × 4 হয়, তো 2 আর 2 গুণ করলে 4 হয়, আর উপরে 4টা ডাইরেক্ট কেটে দেবে, তাহলে কি থাকছে? 2h-1 সমান সমান কত থাকছে? 6 থাকছে, তাই তো? 2h-1 সমান সমান কত থাকছে? 6 থাকছে। তাহলে 2h-1 সমান সমান যদি 6 থাকে, তাহলে 2h = 6+1, 2h = 7, বা দেবে, তাহলে h = 7/2 = 3.5 একক, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এরপর আমি তোমাদের রোমান থ্রির অঙ্কটা সলভ করে দেবো, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, রোমান থ্রির অঙ্ক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা লিখি। তো দেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো, ধরি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য একক, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কেছে 6a² বর্গ একক হবে। তোমরা তো জানো এখানে যেটা বলেছে যে এখন বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, a+50/100 × a, তাই তো? যে বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, তো দেখো a+50/100 × a, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা যেটা নজর করতে পারছি যে a+50/100 × a কাটাকাটি করলে কত হয়? 2 হয় নিচে, মানে a+a/2 একক, অর্থাৎ যোগ করলে পাচ্ছি 3a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে দেখো, আমরা নজর করতে পারছি যে পরিবর্তিত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 × a মান কত? 3a/2, 3a/2² বর্গ একক, তার মানে কি 6 × 3a/2 মানে কি 9a² / 4 হচ্ছে বর্গ একক হচ্ছে, তাই তো? তাহলে দেখো, কাটাকাটি করছি, 3 × 6, 2 × 4, অর্থাৎ 27/2a² বর্গ একক, তাই তো? কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা কিন্তু বের করব, ঠিক আছে? তো দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে গেলে কী করতে হবে? সমগ্রতলের ক্ষেত্রফল 27/2a² - 6a² এটা থেকে বিয়োগ হয়ে গেল, বিয়োগ হলে কী থাকছে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে, 27a² - 6×12a² বিয়োগ করলে কত থাকছে? 15a² / 2 বর্গ একক থাকছে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমরা নজর করতে পারছি যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পেল, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 15a² / 2/6a² দ্বারা ভাগ হয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল দ্বারা ভাগ হয়েছে, × 100। তো দেখো, 15a² / 6×12a² কাটাকাটি যদি আমি করি, এখানে কাটাকাটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 15a² / 12a² গুণ কত? 100, তাই তো? তো দেখো, a² হেঁটে গেল, 3×4 = 12,
চার পঁচিশে একশো পঁচিশ, আর এখানে থাকছে তিন পাঁচা পনেরো পাঁচ, অর্থাৎ পঁচিশ গুণ পাঁচ সমান সমান একশো পঁচিশ পার্সেন্ট এর অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এবার আমি তোমাদের রোমান ফোরের অঙ্কটা সলভ করিয়ে দেবো। তো দেখো, রোমান ফোরের অঙ্ক তিনটি নিরেট ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য থ্রি সেমি, ফোর সেমি, ফাইভ সেমি। ঘনক তিনটি গলিয়ে নতুন একটি নিরেট ঘনক তৈরি করা হলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, আমরা কিন্তু এখানে মনে করি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এ একক ধরব। ঠিক আছে, তো দেখো মনে করি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, মনে করি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য সমান সমান এ, ঠিক আছে, সেমি। ওকে, কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পারছি অঙ্কটা কী করে ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করব যে প্রশ্নানুসারে যেটা এ ধরেছি, এ কিউব সমান সমান থ্রি কিউব যোগ ফোর কিউব যোগ ফাইভ কিউব, তাহলে এ কিউব সমান সমান সাতাশ যোগ চৌষট্টি যোগ একশো পঁচিশ। তো দেখো, এখানে একটু কেটে দিচ্ছি যাতে বোঝা যায়, যোগ চৌষট্টি যোগ একশো পঁচিশ, তাহলে এ কিউব সমান সমান কত থাকছে? যোগ করে থাকছে দুশো ষোলো। তাহলে এ কিউব সমান সমান কত থাকছে? দুশো ষোলো মানে কি সিক্সের কিউব। তাহলে এ সমান সমান কী থাকবে? এ সমান সমান সিক্স এর অ্যান্সার হবে, এত সেমি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি পাঁচ দাগের অঙ্কটা সলভ করে দেবো, রোমান ফাইভের অঙ্ক। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি একটি ঘরের দৈর্ঘ্য সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে বারো মিটার এবং আট মিটার। ঘরটির উচ্চতা কিন্তু চার মিটার হলে ঘরটির মেজর ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো যে ঘরটির মেজর ক্ষেত্রফল মানে কি, যে বারোর সঙ্গে যদি আট গুণ করো তাহলে কিন্তু আমরা মেজর ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, অঙ্কটা এখানে আমি করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ঘরটির মেজর ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কেটে দেবে, ক্ষেত্রফল সমান সমান বারো গুণ আট সমান সমান নাইনটি সিক্স, ঠিক আছে, বর্গ মিটার। তো দেখো, আজকে আমি এক্সারসাইজ ফোরের যাবতীয় প্রশ্নগুলো এমসিকিউগুলো আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।